ইবাদতের ব্যাপারে ডাক্তার জাকির নায়েকের কথা কি শোনা যাবে? আল্লাহু আকবার। তিনি যে খেদমত আঞ্জাম দিয়েছেন, অসাধারণ খেদমত দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, বাঙালিদের কারণে আজ দুনিয়া থেকে তিনি দুনিয়া সব জায়গায় কষ্ট কষ্ট করে বেড়াচ্ছেন। যারা এদের ওনার পিছনে মিছিল করেছেন, মিটিল করে ওনাকে কষ্ট দিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ করেছেন, পরে ভারতে নিষিদ্ধ হইলো, তারা কিন্তু এইটার দায় বা বহন করতে হবে হাসরের দিন। একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেয় গুনার কাজ। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাব ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা। যারা বিনা কারণে একজন ঈমানদারকে কষ্ট দেয়, তারা আল্লাহর কাছে কঠিন অপরাধের শিকার নিচের মধ্যে শাস্তি গুনার তারা বহন করতে হবে। ওনাকে এই পুরো কষ্টের পিছনে আপনার বাঙালিরা দায়ী। শুরু করেছে বাংলাদেশে বন্ধ করার মিছিল টিছিল করার পরে বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে ভারত রাখো বাংলাদেশে যদি নিষিদ্ধ হয় আমার নিষিদ্ধ করতে অসুবিধা কথা সাহস হয়ে গেছে, নিষিদ্ধ করেছে। এরপর তিনি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, জায়গা পাচ্ছেন না। এই মানুষটা মাসালাগত একটা আমরা একটু আগেও বলেছি যে মাসালাগত মতভেদ থাকতেই পারে, উম্মতের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিছনে দেখতেন, সামনে যেভাবে দেখতেন, ঠিক পিছনে দেখতেন কিনা হাদিস আছে, সহিহ হাদিস আছে, তিনি দেখছেন তার পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ দিবা না। আব্দুল্লাহ মাসউদ যখন জীবনের শেষ পর্যন্ত হাত দুই হাঁটুর ভিতরে ঢুকে দিয়েছেন, রসুল কি দেখেন নাই বলতে পারেন আপনি? এটা তিনি কেন বলেন না যে মাসালা নিয়ে ঝগড়া করার দরকার নেই? চিন্তা করছেন আব্দুল্লাহ মাসউদ যখন হাত তুলতেন না, রফিয়াদান করতেন না, রসুল কি বিষম দিয়ে দেখতেন না? দেখতেন। আব্দুল্লাহ মাসউদ আমি জোরে বলতেন না, রসুল দেখতেন কিন্তু বলেন নাই। কেন বলেন নাই? মাসালা ছোট হাঁটুর জন্য ঝগড়া করার দরকার নেই, উম্মত মুসলমান ঐক্য দরকার আছে। হ্যাঁ, তবে সুন্নত উপরে আমল করা যাবে, এটা নিঃসন্দেহে আমল করতে হবে। আমরা যেহেতু আমরা ইচ্ছে আমরা আমল করবো, কিন্তু বুঝেছে এটা যে এই মাসালাতে মতামত দেওয়ার কারণে কিন্তু মতান্তর হয়েছে, মতান্তর হয় না। ঠিক উম্মত মুসলমানদের কোনোদিন আবু বকর ওমর বলে না যে আব্দুল্লাহ মাসুদ তোমার কিন্তু আমি নির্বাসন দিলাম, অথবা তুমি ফাসেক, তুমি ফাজে, তুমি কথা বলতে পারবে না। বরং ওমর আদিমন কি বলেছে, আমি আমার আব্দুল্লাহ ইবনে মাসুদকে তোমাদের কাছে পাঠাচ্ছি হে ইরাকবাসীরা, আমি তাকে আমার কাছে প্রয়োজন ছিল কিন্তু আমি নিজেই গাইতে পারছি না, শুধু আমার তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে পাঠাচ্ছি। কে পাঠাইছে? ওমর আদিমন, যিনি বুঝছেন যে উম্মতের মধ্যে এরকম হেবের আর কেউ নাই, এরকম বড় আলেম আর কেউ নাই, তাকে পাঠিয়েছেন। তো দুই একটা মাসালাতে যদি মতভেদ থাকে এরকম তাকে উড়িয়ে দিবেন? বললাম জাকির নায়েক একজন দায়ী, আল্লাহ আল্লাহর পথে একজন দায়ী। তিনি হয়তো দুই একটা মাসালাতে আপনার আপনার মনোভূত হয়নি, বাস্তবে হয়তো ভুল নাও করতে পারে, আপনার মনোভূত না হলে মাসালাগত ভুলের কারণে আপনি তাকে একেবারে এমন কাজ করে দিলেন যে এখন দুনিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও তো স্থান পাচ্ছে না। এটা কি আপনার জন্য আল্লাহর কাছে দায়ী হবেন না? আপনি মনে করছেন অবশ্যই গুনার কাজ করেছেন। প্রিয় ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা তো জি সিনেমার স্টার প্লাস ওগুলো বন্ধ করেন না, ওগুলো নিয়ে মেয়েরা এখন পরকিয়া করে করে বেড়াচ্ছে, পুরুষরা এখন তার স্ত্রীর বাইরে আরো বহু পতিতাবৃত্তি করে করে বেড়াচ্ছে, ওগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই। শুধু ডাক্তার জাকির নাই কেন ইসলামী কাজ করতেছে, ওই যে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, হিন্দু বানিয়ে ফেলতেছে, এগুলো নিয়ে আর কোনো আলোচনা নেই। শুধুমাত্র জাকির নাইকে আমাদের জন্য প্রবলেম হয়ে গেল। বুঝতে হবে যে এটা ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের এজেন্ডা, আমরা বাস্তবায়ন করেছি, এটা বুঝতে হবে।